জি বাংলা চ্যানেলের সব থেকে জনপ্রিয় সিরিয়াল মিঠাই খুব তাড়াতাড়ি বিদায় নিতে চলেছে। দর্শকদের আগেই জানানো হয়েছিল এই খবর। মিঠাইয়ের এই অন্তিম লগ্নে মন খারাপ নিয়েও তাই শেষ কয়েকটা দিনের সম্প্রচার উপভোগ করছেন দর্শকরা। পছন্দের সিরিয়ালকে বিদায় জানাতে খুবই কষ্ট হচ্ছে তাদের, তাই এখন মিঠাইয়ের অন্তিম সম্প্রচারের প্রত্যেকটা দিনই তাদের কাছে খুব দামি। তবে সম্প্রতি মিঠাইকে নিয়ে চ্যানেলের সিদ্ধান্ত দর্শকদের মনে আবার আঘাত দিল, কারণ নির্দিষ্ট সময়ের আগেই মিঠাই সিরিয়ালকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এর আগে যেমনটা জানা গিয়েছিল 12 জুন থেকে আসছে নতুন সিরিয়াল, তাই মিঠাই বিদায় নেবে 11 জুন, কিন্তু জি বাংলার সিদ্ধান্তে আবার পরিবর্তন এসেছে। নির্ধারিত সময়ের আগেই মিঠাই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল, তাই অন্তিম সম্প্রচারের দিনটাও তড়িগুড়ি অনেকটা আগে এগিয়ে আনা হলো। এখন আপাতত কিছুদিন মিঠাইয়ের স্লটটা নেবে খেলনাবাড়ি। মিঠাইয়ের ছেড়ে দেওয়া স্লটে খেলনাবাড়ির 1 ঘন্টার মহাপর্ব সম্প্রচার করা হবে চ্যানেলের তরফ থেকে এমনই জানানো হয়েছে। জি বাংলা 11 জুন অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত মিঠাই নিয়ে যেতে রাজি নয়, তাই এই সিরিয়ালের যাত্রা শেষ হচ্ছে 9 জুন অর্থাৎ শুক্রবার মিঠাই সিরিয়ালের অন্তিম সম্প্রচার হবে। 10 এবং 11 তারিখ দুদিন ধরে খেলনাবাড়ির 1 ঘন্টার মহাপর্ব দেখানো হবে, অর্থাৎ আগামী শনি এবং রবিবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত দেখতে পাবেন খেলনাবাড়ি। বর্তমানে খেলনাবাড়ির টিআরপি বেশ কমে গিয়েছে। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের বিপরীতে টিকে থাকতে বেশ সংগ্রাম করতে হচ্ছে একসময় জি বাংলার সেরার সেরা এই সিরিয়ালটিকে। আগে এই সিরিয়াল টিআরপির বিচারে সেরা 3-এর মধ্যে থাকত, কিন্তু বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে খেলনাবাড়ির টিআরপি অনেকটাই কমে গিয়েছে। মিঠাই বিদায় নেওয়ার এই মুহূর্তটাকে কাজে লাগাতে চাইছে খেলনাবাড়ি। দর্শকদের আবার ফিরিয়ে আনার জন্য খেলনাবাড়িতে আপাতত কিছুদিন 1 ঘন্টার মহাপর্ব চলবে। গল্পতেও আসছে নতুন নাটকীয় মোড়, তাই দর্শক টানতে অসুবিধা হবে না বলেই মনে করছেন নির্মাতারা।